নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালিবাবু সাহেবী হেসেলে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ম্যাক্সিকান টোস্ট। এই টোস্ট বানানোর জন্য চলুন দেখে নিই কী কী লাগবে। প্রথমেই 8 পিস রুটি স্লাইস, 4 পিস স্লাইস চিকেন, 2টো ডিম, পরিমাণ মতো বাটার 30-40 গ্রাম মতো, চিজ গ্রেট 100 গ্রাম, 4 পিস স্লাইস চিজ, লবণ, একটু ব্ল্যাক পেপার, এটা ওরিগানা পাউডার, অবশ্যই চিলি ফ্লেক্স লাগবে, একটু ম্যাগি সস, মাইস, 1টা টমেটো, 1টা পেঁয়াজ আর 1টু শসা। চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হবে। প্রথমে 1/2 পেঁয়াজ কুচিয়ে নিলাম। কুচিয়ে নেওয়ার পরে 1টা ডিম দিলাম, 2টো ডিম দিতে হবে, 1টা দিয়েছি অলরেডি, আর 1টা ডিম দিয়ে দিলাম, 2টো ডিম, লবণ আর ব্ল্যাক পেপার পাউডার, চিলি ফ্লেক্স, ওরিগানা পাউডার, ম্যাগি সস। এগুলো ভালো করে দিয়ে তারপরে আপনি চিজটাও দিয়ে দেবেন, গ্রেটেড চিজ, এই কারণেই দেবেন, এটা ডিমের সাথে মিশে থাকবে, তাহলে আর এদিক সেদিক হবে না, জিনিসটা ভালো করে দিতে পারবে। এবার মাইসটা দিয়ে দিলাম কিছুটা, মাইসটা আগে সেদ্ধ করা ছিল। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন রুটিগুলোকে টোস্টারে ভালো করে ছেঁকে নিতে হবে। এখন ভালো করে বাটারটা সুন্দর করে রুটির সাথে এগুলো মাখিয়ে দিতে হবে। এবার এই মিক্সটা যেটা আমি তৈরি করেছিলাম এটাকে ভালো করে এখন স্লাইস করা চিকেনটাকে এর উপর 1টা করে দিয়ে দিতে হবে। যে চিকেনটা ছিল এটা বড় বড় ছিল, এটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, যেহেতু আমার ডবল পোর্শন লাগবে। এখন একটু করে টমেটো কেচপ একটু করে মাখিয়ে দিতে হবে। স্লাইস চিজগুলোকে এখন এর উপর 1টা করে দিয়ে দিতে হবে। এবার রুটির স্লাইসগুলো এর উপরে 1টা করে দিয়ে দিন। এবার বাকি স্লাইসগুলো এর উপর 1টা করে দিয়ে দিতে হবে। এবার দিতে হবে 1টু করে মায়োনিজ উপরে। রাপে করা ছিল এগুলো, চিজটা গ্রেট করে রেখেছিলাম, এটা এখন করে 1টু করে দিয়ে দিতে হবে। এবার উপরে 1টু করে ম্যাগি সস দিয়ে দিতে হবে একটু ভালো টেস্টের জন্য। এখন এটা মাইক্রোওয়েভে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট লাগবে। আমি আগেই গরম করে রেখেছি, 10 মিনিট রান্না করতে হবে।
চলুন বন্ধুরা দেখি, এটাও তো হয়ে গেছে, 10 মিনিট ব্রেক করেছেন। দেখুন কত সুন্দর হয়েছে, ভালো পেকেই আছে ভিতরে, খুব সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। চলুন এখন সার্ভ করার টাইম হলো, কীভাবে সার্ভ করতে হবে দেখুন।